অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় সাপ্তাহিক রাশিফলের ভিডিও চোদ্দোই মার্চ টু একুশে মার্চ কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথম আসি মেষরাশি মেষরাশির ক্ষেত্রে শরীরগত দিকটা যদি দেখি শরীরগত দিকটা আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে কিন্তু গোল্ডেন কাপের সমস্যাতে আপনাদেরকে এই সপ্তাহটা বিশেষ করে ভোগাবে অধিক থেকে অধিকতর ব্যয় এ সপ্তাহে কিন্তু নির্দেশ করছে তবে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে তবে যারা সম্পত্তি কেনাবেচা করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে প্রেমের জায়গাটা যদি বলি প্রেমের ক্ষেত্রে আপনারা এ সপ্তাহে শুভ ফল পাবেন এবং শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো কর্মের জায়গাটা যেটি আছে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন আপনি কিন্তু এ সময়ের মধ্যে পাবেন কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণযোগ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের এ সপ্তাহে বাড়িয়ে তুলছে এবং বেশ কিছু সুসংবাদ আপনাদের জন্য এ সপ্তাহে অপেক্ষা করছে যেটা আপনাদের ফিউচারে এখন না হলেও ফিউচারে আপনাদের এই সংবাদ ভালো একটা কাজে কিন্তু আসবে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি রাশি আপনাদের প্রথম কথা বলি আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন সেই জায়গাটা শরীরের জায়গাতে রিকভারি কিন্তু আপনাদের হবে এবং আপনাদের ধনের দিকটা আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এ সপ্তাহে আকস্মিক ধন আপনাদেরও কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল অর্থাৎ যে কোনো সূত্র থেকে এবং সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিলো সম্পত্তিগত দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং এর সাথে সাথে বলি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে অর্থাৎ কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ আপনাদের কিন্তু থাকছে তবে ছোটোখাটো চোট আঘাত লাগা রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে অর্থাৎ গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার জন্য আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে এ সপ্তাহে নতুন প্রেম আসা বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হওয়া এই সম্ভাবনাটা আপনাদের বাড়িয়ে তুলছে এবং আপনাদের এ সপ্তাহে ছোটোখাটো ভ্রমণ বা কোনো দিক থেকে বিদেশ থেকে বিদেশে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট কিন্তু ভালো আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক ভালো এবং আপনাদের ধনের দিকটাও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ আর্থিক স্থিতি আর্থিক মজবুত কিন্তু আপনাদের হবে এবং কর্মর জায়গাটা যথেষ্ট চাপ থাকবে কর্ম ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকছে এদিকটা দিকটা আপনারা অবশ্যই সাবধানে থাকুন প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আমি এটা বলবো আপনি যদি মিথুন রাশি মানুষ হন কর্মর জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু কর্মক্ষেত্রে চাপ এই চাপটা যদি আপনারা সহ্য করে থাকতে হয় কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে ব্যবসা জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট প্রশমিত এই সপ্তাহে কিন্তু করছে যারা ব্যবসা ব্যবসা করে যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং নতুন দিশা আপনারা কিন্তু এ সপ্তাহে পাবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যদি আসি গোল্ডেন কাপের সমস্যা এবং আপনাদেরকে বলব আপনার যারা ছোটোখাটো চোট আঘাত রক্তপাত ফাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে পারিবারিক সুখের জায়গা দাম্পত্য সুখের জায়গা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে এবং প্রেমের জায়গা এই সেক্টরগুলো ভালো আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত কিন্তু হবে কারণ দ্বিতীয় নবমের কানেকশান অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে রাশির ক্ষেত্রে এবং আপনাদের এ সপ্তাহে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি হবে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে এবং যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে এবং আপনি যদি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি এই সপ্তাহে কিন্তু আসতে চলেছে তবে বিবাহের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি কর্কট রাশি মানুষ বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এরপরে আসি আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে আগামী সপ্তাহে কী সম্ভাবনা আসতে চলে প্রথম কথা বলি আপনাদের মাথা ঠান্ডা করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানির সম্ভাবনা কিন্তু থাকছে তবে ধনের দিকটা যথেষ্ট ভালো আর্থিক স্থিতির দিকটা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের জায়গাটা অর্থাৎ প্রেম রিলেশান বা দাম্পত্য সুখের জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা কিন্তু থাকছে এবং কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন এবং আপনাদের উচ্চ শিক্ষা যারা আছে তাদের ক্ষেত্রে ভালো এবং বেশ কিছু কাজের সুযোগ কিন্তু আপনাদের এ সপ্তাহে আসবে পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণযোগও কিন্তু থাকছে এরপরে আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা বললে আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো যাবে ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো ব্যবসার দ্বারা অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে প্রেমে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা পাবেন এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো হবে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকবে আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের ব্যবসার জায়গা কেরিয়ারের জায়গা যথেষ্ট সফলতা কিন্তু এ সপ্তাহে কিন্তু পাবেন এবং বিবাহের জায়গাটা প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে ভালো একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে তবে অর্থ লেনদেনের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এই ছিল সাপ্তাহিক রাশি বলের ভিডিও মেস টু কন্যা রাশির কী হতে চলেছে নমস্কার